আসলে সবার জীবনে তো অনেক ধরনের ঘটনা ঘটে বা অনেক ধরনের হ্যাপি মোমেন্ট থাকে। তো আমার ক্ষেত্রে ওরকমই একটা ছিল, সেটা হচ্ছিল আমার ওয়াইফ। মানে আমি আসলে অ্যারেঞ্জ ম্যারেজ করি না, এটা লাভ ম্যারেজই বলা যায়। মানে সে 4 বছর আমাকে দেখছে, ফলো করছে। 4 বছর সে আমাকে শুধু দেখতোই, আমি যাই যা আসতাম। তার নিজস্ব একটা ডায়েরি আছে, ওখানে লেখা ছিল, আমি পরবর্তীতে যেটা জানতে পারছি, যে কখন আমি বের হইতাম, কখন আমি আসতাম, কখন আমি ওদের দোকান, মানে ওদের বাড়ির সামনে একটা দোকান ছিল, ওইখানে দ্বারা আমি সিগারেট খাইতাম। তো দেখা গেছে একটা সিগারেট ধরাইছি, সে ওই জায়গায় দেখতেছে যে এই টাইমটা, সে পয়েন্ট টু পয়েন্ট নোট করতো যে এই টাইম ওই টাইম। তো 4 বছর পরে যখন সে আমাকে মানে কিভাবে বলবে, তা আমি ওর মানে এক চাচার বাসায় যাইতাম, সে আমার ফ্রেন্ড ছিল, মানে ফ্রেন্ড বলতে আমার জুনিয়র ছিল। তো ওর মা খুব ইন্টারেস্টেড ছিল আমার ব্যাপারে, বলতো যে ওকে নিয়ে আসো। তো যাইতাম, তো যাওয়ার পরে প্রথম যে সে আমাকে বলবে, সে বলতে যাওয়াটার যে মুভমেন্টটা ছিল, দ্যাট ওয়াজ এ ভেরি হ্যাপিয়েস্ট মুভমেন্ট ফর মি। কারণ ওই সময় সন্ধ্যার সময় আমি ওদের বাসায় গেছি, ওদের বাসায় যাওয়ার পরে চাটা খাইছি, চা খায় তখন ওর মানে চাচা আমাকে বলতেছে চলেন ছাদে যাই। তো ছাদে যখন গেছি তখন আমরা সারপ্রাইজ হয়ে গেছি, কারণ আমার ওয়াইফ এখানে দাঁড়ানো ছিল ওই মুভমেন্টে। সে ফট করে আমাকে বলতেছে আপনার সাথে কিছু কথা আছে। তা আমি হঠাৎ করে মানে একটু মানে এদিক ওদিক হয়ে গেছি, আমার সাথে কথা আছে ছাদে, আপনি কে, কেন আমার সাথে কি কথা আছে? তখন সে যে মানে এক্সপ্লেনেশন, মানে যেভাবে সে জিনিসটা আমাকে বলছে, এক কথায় ধাপ করে বলছে যে আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে বিয়ে করতে চাই। মানে ওই সময়টা আমার কাছে খুব অন্যরকম মনে হয়েছে, কিরে আমি এরকমভাবে কখনো চিন্তা করিনি যে কেউ আসবে বা কেউ আমাকে বলবে। 4 বছর একজন মানুষকে ফলো করা এবং তারপর তার সাথে বিয়ে, মানে তাকে পাওয়া, এবং পরবর্তীতে আমি আমার ওয়াইফকে নিয়ে এখন স্টিল আই এম হ্যাপি উইথ মাই ওয়াইফ। ইভেন আই লাভ হার মোর দ্যান মাই লাইফ। আমি আসলে হয়েছে কি, আমি যখন মানে বিয়ে করলাম, আমার লাইফটা সবসময় সাদামাটা কাটানোর চেষ্টা করছি আমি, মানে একটু গোছায়া নেওয়ার জন্য, একটু করার জন্য। তো দেখা গেছে যে আমি যে সেক্টরে চাকরি করি, এই সেক্টরে সারাদিন কাজ করার পরে মানে মানুষের মন সবসময় তো আর একরকম থাকে না। দেখা গেছে এক একদিন এক একটা ডিজাস্টার ঘটনা ঘটে, ওইটা দেখেও মানুষ অনেক সময় এক্সাইটেড হয়। তো একদিন আমি মানে আমার লাইফের একটা মুহূর্ত যেটা আমি বলতেছি, সেটা হলো আমি বাসায় গেছি, আমার ওয়াইফ, সে আমার বাচ্চা, তখন আমার বাচ্চা হয়েছে, প্রথম বাচ্চা। তো বাচ্চাটাকে নিয়ে খুব ব্যস্ত। আসলে আমি ওই মুভমেন্টে বোঝার চেষ্টা করি নাই যে আমার ওয়াইফ বিজি, আমার ওয়াইফেরও কিছু সময়ের দরকার আছে। সে আমার বাচ্চাকে টেক কেয়ার করতেছে, আমার প্যারেন্টসের সাথে আছে, বেসিক্যালি শি ইজ হাউস ওয়াইফ। তো তার সময়টা কিভাবে কাটে আমি আসলে ওইটা কখনো ইউটিলাইজ করার চেষ্টা করিনি। তো আমি গিয়ে খুব রাগ হয়ে গেলাম, আমি আসলাম তুমি দেখলা না বা কোনো কিছুই গোছালো না, কেন এরকম? মানে আমি একটু শাউট করছি তার সাথে। তো পরবর্তীতে আমার ওয়াইফ দেখলাম সে ব্যাপারটা খুব ইজিলি নিল, সে কিন্তু আমার সাথে কোনো প্রকার রিয়্যাক্ট করে নাই। তো ওই মুভমেন্টে আমি যেটা চিন্তা করছি যে আসলে আমি একজন শিক্ষিত লোক, এই মেয়েটা আমাকে এত ভালোবাসাই করছে, কেন আমি তার সাথে এই ইয়াটা করলাম? এবং পরবর্তীতে আমার যেটা এই হয়েছে অনুশোচনা, যে আমি আমার ওয়াইফের কাছে মানে নিজেকে মনে হয়েছে যে আমি খুব ছোট হয়ে গেছি। আমি আসলে একজন হাজব্যান্ড যেটা করা উচিত একজন ওয়াইফের, তার ভালো মন্দ, তার সব কিছু ওইভাবে বিবেচনা করা, ওই মুভমেন্টে না আমার মনে হয়েছে যে আমি আসলে আই ওয়াজ অ্যাক্ট লাইক অ্যান অ্যানিম্যাল। দ্যাটস নট দ্য প্রপার ওয়ে টু রিয়্যাক্ট উইথ ইউর ওয়াইফ। তো ওইখান থেকে আমার মানে খুব, যদিও আমার ওয়াইফ আমার সাথে খুব খুব ভালো বিহেভ করছে, সে গেছে সাথে সাথে সব কিছু গোছাইছে, এবার সে আমাকে এক কাপ চা এনে দিছে। যখন সে আমার হাতে চাটা দিছে না, তখন আই রিয়েলি ফিল ভেরি শাই দ্যাট নোবডি নিড টু ডু দ্যাট কাইন্ড অফ অ্যাক্ট টু হার ওয়াইফ। হি মাস্ট হ্যাভ টু রিয়েলাইজ দ্যাট হার ওয়াইফ is one of part of her life or his life. So that was my mistake what I have done, and after that I never and ever try to do that anymore. Even I'm very happy with my wife, still living with her, and I wanted to be with her. একটা ঘটনা মানে যেটা ঘটনা না বললেই না এবং বলা উচিত, যদিও এটা আমার জন্য shameful, তারপরে আমি বলতেছি যে আমি মানে আমার পড়ালেখার যখন শুরু করি, যখন স্কুল লাইফ শেষ করি, কলেজ লাইফ শেষ করি, তখন কিছু মানে মানুষ বা কিছু বন্ধু থাকে যারা অসৎ বন্ধু থাকে, তাদের দ্বারা আমি এক্সপ্লয়েড হয়ে যাই। মানে আমি ওদিকে বেশিটা ঝুঁকে পড়ি যে আসলে কি করব, আমার তো মানে আই হ্যাভ টু ডু সামথিং যে কি করতে পারি এখন দেখলাম যে তারা এটা করতেছে ওকে তারা খুব স্মার্টলি ঘোরাফেরা করতেছে তারা এটা করতেছে দে টেক দ্য ড্রাগস তা আমিও কিছুটা ওদিকে গড়ায়া যাই মানে মানুষের বয়সের কারণে যখন যে বয়সটা ছিল ওই বয়সে আসলে যা মানে যেরকম হয় আমার ক্ষেত্রেও ঠিক অ্যাজ ইউজুয়াল ওরকমই ঘটে তো আমার বাবা মা এটা নিয়ে মানে প্রথম অবস্থায় অনেকের বাবা মা হইলে হয়তো বা রাগারাগি মারামারি এটা করতো কিন্তু স্পেশালিটি আমি যেটা দেখছি আমার ফাদার এবং আমার মাদার আমার মা যদি আমাকে শাসন করতেন খুব বেশি আমার বাবা সে একজন বন্ধুর মতো তো যখন আমি এই সব কাজের সাথে জড়িত হয়ে পড়ি তখন আমার বাবা মানে আমাকে আস্তে আস্তে চিল্লাচিল্লি না করে মারামারি না করে কোনো প্রকার কিছু না করে তখন সে আমার ওয়েতে আগাইতেছে আমার বাবা আমারে সিগারেট পর্যন্ত কিনে দিয়েছে মানে সে ওইভাবে আগাইছে যে দেখে আমি ছেলেকে আমি তার ওয়েতে ফিরে আনতে পারি কিনা মানে খারাপ কিছু বাবা তার সন্তানের সাথে আগায় যাইতেছে আমি দেখি নাই আমি পাই না এরকম কারণে তো আমার বাবা বেসিক্যালি সে আমার সাথেই ওইভাবে চলতো ইভেন অনেক সময় দেখা গেছে যে আমার বন্ধুবান্ধব তার কাছ থেকে টাকা নিচ্ছে সে দিয়ে দিচ্ছে কারণ তার সন্তানের জন্য চেষ্টা করতেছে সে যাতে তার সন্তান আবার ফিরে আসে ভালো হয় আসলে আমার সরি আমার ফাদার আমার জন্য যা করছে ৮-১০ জন বা আরও যদি কারোর সাথে মিলাই আমি কখনোই কেউ আমার মতো বলতে পারবে না যে আমার বাবা এরকম কেউ বলতে পারবে না তো অনেক কি করার পরে আমি আস্তে আস্তে যখন বুঝতে চেষ্টা করলাম যে কি ব্যাপার আমি যা করতেছি আমার বাবাও আমার সাথে সাথে আছে আমি ড্রিঙ্ক নিচ্ছে আমার ফাদার পাশে বসে আমি ড্রিঙ্ক করতেছি সে দেখতেছে অথবা আড়ালে সে কান্নাকাটিও করছে তো যাই হোক এক কথায় যেটা বলা যায় যে বাবা আমার ফ্যামিলি আমাকে যেটা দিছে বা যেটা আমার জন্য করছে রিয়েলি এটা অনেক বড় পাওয়া আমি তাদের কাছ থেকে আমি পাইছি এবং আমি আবার এই স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারছি অনলি ফর মাই প্যারেন্টস এবং আই এম রিয়েলি ভেরি গ্রেটফুল টু দেম আর যদি কখনো আমি আবার এরকম হয় যে হ্যাঁ বাবা মা হিসাবে আবার কোনো এক সময় বা কোনো এক জীবনে তাদেরকে পাওয়া যায় তাহলে আমি তাদেরকেই চাবো